বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ফ্রিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 9 আগস্ট তিনি বাথরুমে পড়ে যান এবং অস্ত্রোপচার করা হয়। বেশ কয়েকদিন স্থিতিশীল থাকলেও আজ বিকালে জীবনাবসান হয়। শোকাহত বিরোধী দলনেতা অধীর চন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক। শেষ পর্যন্ত প্রণববাবুকে আমাদের হারাতে হলো। প্রণববাবু আজ আমাদের মধ্যে নেই, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। দীর্ঘ সময় ধরে তার সঙ্গ লাভ করেছি, তাকে সম্মান করতে শ্রদ্ধা করতে শিখেছি। প্রণববাবুর মৃত্যু একটা যুগের অবসান। এত বড় ব্যক্তিত্ব ভারতীয় রাজনীতিতে বিরল। তাকে বলা হতো তিনি একটা এনসাইক্লোপিডিয়া, যা জিজ্ঞেস করা যাবে তার উত্তর পাওয়া যাবে। একটা জ্ঞানী, পণ্ডিত, শিক্ষিত, দূরদর্শী সম্পন্ন এক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হল। প্রবীণ রাষ্ট্রনেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। ভারতের রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। তিনি একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। দীর্ঘ কয়েক যুগ ধরে ক্ষমতার চূড়ান্ত উচ্চ পর্যায়ে থেকেও দুর্নীতির কারণে লিপ্ত হননি। সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে তিনি যে ভূমিকা নিয়েছেন, সংসদীয় কমিটি তাকে শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি দিয়ে তার সম্মান দিয়েছেন। তিনি ব্যক্তি হিসাবে আমাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন। তার মধ্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা ছিল না। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, সমস্ত কংগ্রেসের প্রধানমন্ত্রীদের সঙ্গে তিনি কাজ করেছেন। তার দক্ষতা, তার পারদর্শিতা সর্বজন স্বীকৃত। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি ভারতের স্থানকে অনেক উঠতে তুলে ধরেছেন, সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। তিনি যখন বিরোধী দলে, তখনও কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তাকেও পরামর্শ দিয়েছেন। বাজপেয়ীজি তার কাছেও পরামর্শ নিয়েছেন এবং তাকে সুপরামর্শ দিয়েছেন। তার প্রাণ ভারতীয় রাজনীতিতে একটা যুগের অবসান হল। প্রণববাবুর সাথে দক্ষিণ শহরতলির বজবজ এবং বিদ্যানগরের যোগসূত্র ছিল। তিনি প্রথম জীবনে বিদ্যানগর কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘ 5 বছর। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বজবজ এসেছেন, এমনকি ক্যাবিনেট মিনিস্টার থাকাকালীন বজবজ কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন। যেদিন ঢাকায় কাজী নজরুল ইসলাম মারা যাওয়ায় বেশিক্ষণ থাকতে পারেননি, বজবজের প্রাক্তন পুরপ্রধান ও আঞ্চলিক ইতিহাস গবেষক গণেশ ঘোষ আক্ষেপের সাথে জানান, আমি সেই দিন তার সাথে ছিলাম। প্রণববাবু ভিত্তিপ্রস্তরের ফলক অধ্যক্ষ প্রীতিশবাবুর হাতে দিয়ে চলে যান। পরবর্তী সময় সেই ফলক আর লাগানো হলো না কেন? বজবজে এলেন ম্যানুয়াল স্কুলে, আমি তখন মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। ম্যানুয়াল স্কুলের মাঠেতে মিটিং হলো, আমার প্রণববাবু পাশে, আমার পাশে প্রণববাবু বসেছিল, আমরা এক জায়গাতেই বসে উপস্থিত হয়েছি। সেই প্রথম প্রণববাবুকে আমি দেখি। প্রণববাবু কয়েকবার এসেছেন বিভিন্ন
সভায় মিটিং টিটিং করেছেন, নির্বাচনী সভাতেও মিটিং করে গেছেন এবং বঙ্গশ্রী তাদের কাছে প্রণববাবুর বিয়ে নিয়েছেন, সাক্ষাৎকার নিয়েছেন। এরপরে প্রণববাবু সঙ্গে আমার দেখা হয়েছিল বীরভূমে, আমেদপুরে আমাদের সবপেশীর আসরের ক্যাম্প ছিল। তা সেই সময় সবপেশীর আসরের বাচ্চারা যে রেলওয়ে কনসেশন পেত, সেই কনসেশনটা বন্ধ করে দিয়েছে। তা দুর্গা পুজোর সময় একজন এসে খবর দিল যে প্রণববাবু বাড়িতে আছেন, আপনার চলুন আপনারা গিয়ে প্রণববাবুকে কথা জানান। তারপরে আমরা চারজন গেলাম প্রণববাবুর বাড়িতে। প্রণববাবু তখন এই গরদের জামাটম গরদের পড়ে রয়েছে, সেইখানে বসে আমরা প্রণববাবুর সঙ্গে কথা বললাম। বলতে প্রণববাবু বললেন যে আপনারা আমার কাছে একটা লিখে দিন যে ব্যাপারটা কি, দিল্লিতে আমি গিয়ে ওটা করে দেবো, এবং তারপরে উনি করে দিয়েছিলেন। প্রণববাবুর সঙ্গে শেষ দেখা হলো এই বজবজ কলেজে ভিত্তি স্থাপনের উনি এসেছিলেন সেদিনে, যেদিনে ওনার আসার কথা ছিল তখন তো উনি দিল্লিতে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ মন্ত্রী। যেদিনে আসার কথা ছিল সেদিনে তিনি আসতে পারেননি, আগে থাকতে খবর দিয়ে রেখেছিলেন। আমরা খুব বড় প্যান্ডেল ট্যান্ডেল করে রেখেছিলাম বিন্দু কারণে। তার তিন চার দিন পরে প্রণববাবু এলেন, প্রণববাবু একদম প্লেনে করে দিল্লি থেকে সরাসরি এলেন। এসেই তিনি জানালেন যে আমি পথে খবর পেলাম যে কাজী নজরুল ইসলাম ঢাকাতে মারা গেছেন আজ সকালবেলা 10টার সময় আমি খবর পেলাম। তা আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আপনারা তাড়াতাড়ি ছেড়ে নিন। তা সেই মিটিংয়েতে আমি আর কলেজের প্রিন্সিপাল পৃথ্বীবাবু ওনাকে রিসিভ করলাম, এবং আমার উপরে দায়িত্ব পড়েছিল যে নজরুলের সম্বন্ধে একটু কথা বলতে বজবজের সঙ্গে সম্পর্ক। আমি সেদিনে বজবজের ব্যাপারটা আমি বলেছিলাম নজরুলের সঙ্গে। তা সমস্ত কথা টথা বলা হয়ে যাওয়ার পরে উনি কিছুক্ষণ কথা বললেন, 10 মিনিট মাত্র বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা দিয়ে উনি ওই বজবজ কলেজের ভিত্তির যে ফলকটা তৈরি করেছিল সেই ফলকটা প্রিন্সিপাল পৃথ্বী দত্তর হাতে উনি তুলে দিলেন, দিয়ে তারপরে উনি বজবজ থেকে উনি চলে গেলেন, খুব তাড়াতাড়ি চলে গেছিলেন। এই এইভাবে প্রণববাবুর সঙ্গে আমাদের আমার এ হয়েছে, মিটিং হয়েছে। প্রণববাবু আমাদের খুবই কথাবার্তা সাধারণ এর সঙ্গে যেভাবে কথাবার্তা বলে একটা গুরুত্বপূর্ণ এতে আছে তা নয়, তিনি কিন্তু সাধারণভাবেই কথাবার্তা বলতেন। এবং প্রণববাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না, যাই হোক, কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, একটা মস্ত বড় সম্মান। এবং তিনি একটা সামান্য একটা গ্রাম থেকে গিয়ে তিনি ওখানে গেলেন, এবং বজবজে আসার আগে, হ্যাঁ বজবজে আসার আগে বিদ্যানগর কলেজে উনি অধ্যাপনা করতেন। কার্তিকবাবুর সঙ্গে খুবই এ ছিল, কার্তিকবাবু তাকে নিয়েছিলেন এই ঘরে, এবং তিনি এই অনুষ্ঠানে বিদ্যানগরের অনুষ্ঠানে তিনি 13 কোটি টাকা ইউজিসি থেকে বিদ্যানগর কলেজকে দিয়ে গেলেন, এবং এখানে তিনি 5 বছর বিদ্যানগর কলেজের প্রফেসর ছিলেন। এবং কার্তিকবাবুই তাকে পৃথ্বীবাবুর সঙ্গে যোগাযোগ করে বজবজে আনিয়ে দিয়েছিলেন। যাই হোক, একজন বাঙালি হিসাবে তিনি প্রধানমন্ত্রী না হতে পারলেও সুদূর গ্রাম থেকে একটা মানুষ এসে রাষ্ট্রপতি হয়ে যাওয়া, এটা একটা খুব বড় ব্যাপার। এবং ভারতের আমাদের ক্যাবিনেটের সমস্ত বড় বড় এতে তিনি ছিলেন, তিনি প্রতিরক্ষাতে ছিলেন, তিনি 7 বার বাজেট পেশ করেছেন। মনমোহন সিংয়ের সময় ছিলেন, নরসিংহরাওয়ের সময় ছিলেন, তিনি ভারতের বাজেট পেশ করেছেন। যাই হোক, একজন বর্ষিয়ান 84 বছর বয়স, আমার চেয়ে 10 বছর
ছোট ছিল কর্ণপুর। যাই হোক, বাংলা কংগ্রেসে যখন উনি ছিলেন তখন সুখেন্দু রায়ের কাছে আমি একবার গেছিলাম যে এই রবীন্দ্র সরোবরে একটা প্রদর্শনী করেছিল ঐতিহ্য নিয়ে, তা বজবজে কটা কামান বাংলার শেষ নবাব সিরাজদৌলার কয়েকটা কামান পোর্টুগুলিয়ামে আছে, সেখান থেকে আনার জন্য যাতে আনা যায় সেই জন্য আমি গেছিলাম সুখেন্দু রায়ের কাছে। হ্যাঁ, সুখেন্দু রায় ছিলেন বাংলা কংগ্রেসের সেক্রেটারি। তিনি বলেছিলেন যে আমি প্রণববকে দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার আজ ফের লকডাউন, তৎপর প্রশাসন, তৎপর সাধারণ মানুষ। বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ, কাকদ্বীপ এলাকায় লকডাউন মানছেন সাধারণ মানুষ। নিত্যদিনের মতো দোকানপাট খোলা নেই, বন্ধ যান চলাচল, বিভিন্ন চৌরাস্তা থেকে রাস্তার মোড় সর্বত্র বন্ধ রয়েছে লকডাউনে। বেশিরভাগ মানুষের প্রত্যেকের মুখে মাস্ক, যারা বের হচ্ছেন তারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। কাকদ্বীপের পাশাপাশি লকডাউন মানছে নামখানা, বকখালি, সাগর, পাথর প্রতিমা, রায়দিঘি, ডায়মন্ড হারবার, আমতলা, বজবজ সর্বত্র। আজ পূর্ণ লকডাউনে গাড়ি ঘোড়া, খাবারের দোকান বন্ধ থাকায় হসপিটালের পেশেন্ট পার্টিদের সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্য প্রশাসনের মাধ্যমে পেশেন্ট পার্টিদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। জানেন তো আজকে লকডাউন, বেরিয়েছেন কেন? সূর্য থাকলে কি করবে, যতটা সেফটি থাকা যায়। সমগ্র রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতিতে স্কুল ফিস দেওয়া নিয়ে অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষের বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। সেন্ট স্টিফেন স্কুলের বিবাদ মেটাতে ঘোষ প্যালেসে এক সভা সংগঠিত হয়। বিবাদ মেটাতে মধ্যস্থতা করেন বজবজ বিধায়ক অশোক দেব। দেখুন, এই সমস্যা শুধুমাত্র সেন্ট ওয়াসনার সারা রাজ্যে হচ্ছে এবং যারা স্কুল চালাচ্ছে এবং যারা পড়াশোনা করছে, দুই পক্ষই যদি একমত হয়ে একটা জায়গায় যেতে পারে সেই চেষ্টা আমরা করছি। সেন্ট ওয়াসের যিনি স্কুল জেলার প্রিন্সিপাল তিনি বজবজের মেয়ে, আর যারা পড়াশোনা করছে তারা আমার বজবজের লোক, আশেপাশের লোক। পড়াশোনাটা অবহেলা করা উচিত হলে মনে হয় না। লকডাউনের পরে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, সারা বিশ্বে একটা সংকট দেখা দিয়েছে। এটা সত্যি মাইনাপত্র থেকে শুরু করে বিভিন্ন সভ্যতার গার্জেনদের আছে, অথচ আমার ছেলে মেয়েদের পড়াতে হবে, তাতে বিচার হবে না। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, সবাই একমত, স্কুল চলুক, ছেলেমেয়েরা পড়াশোনা করুক, অভিভাবক শান্তিতে থাকুক, স্কুলের দিদিমণি যিনি আছেন তিনি যেন একটু এগিয়ে আসে, আমাদের সাহায্য করেন, সেটাই বড় কথা। আর এটা তো পারমানেন্ট নয়, ফর দ্য টাইম বি, তাই যখন সব পরিবেশ চেঞ্জ হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা নতুন করে চিন্তা করব। আমরা স্কুলের হেডমিস্টারের কথা বললাম, এক তারিখ বেলা তিনটায় আমরা তার সাথে মিট করবো, গার্জেনের তরফ থেকে আমরা যাব, আমি থাকবো, জাহাঙ্গীর থাকবে, লোকাল কাউন্সিলর থাকবে এবং যারা প্রতিনিধি তারা থাকবেন। আমরা এক তারিখে সমস্যার সমাধান করার চেষ্টা করব, আমি আশাবাদী। পুকুরে স্নান করতে নেমে মৃত্যুর এক, ডায়মন্ড হারবার পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব গোবিন্দপুরের। মৃত ব্যক্তির নাম সমেশ মিস্ত্রি, পেশায় দিনমজুর ছিলেন তিনি। মৃতের পরিবার সূত্রে জানা যায় সমেশ মিস্ত্রি তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে এক জলাশয় স্নান করতে যায়। সেই সময় জলে নেমে ডুব দিলে আর না ওঠায় তার বছর ১১ বয়সী ছোট মেয়ে বাড়িতে ছুটে গিয়ে খবর দেন। এরপর খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার খবর দেওয়া হলে ডায়মন্ড হারবার থানার পুলিশ আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সমেশ মিস্ত্রিকে উদ্ধার করে।
ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। সাপ্তাহিক লকডাউনে শহর জুড়ে চলছে কড়া নজরদারি। সোমবার কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধর্মতলা, টালিগঞ্জ, হাজরা, রাসবিহারী, গড়িয়াহাট ও বালিগঞ্জ চত্বরে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি লকডাউন চলাকালীন কোথাও কেউ জমায়েত না করতে পারে সেই কারণে ড্রোনের বাড়তি নজরদারি চালানো হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে একসঙ্গে বৃহত্তর পরিসরে জায়গা মনিটরিং করা হচ্ছে। পুরুলিয়া জেলার সুন্দরী বাঘমুন্ডি ব্লকের বুড়োদা কালীমাটি অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বাংলার যুবশক্তির মিটিং ও যোগদান সভা। এদিন অনুষ্ঠিত হয় বাঘমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস মেহতার উদ্যোগে বুড়োদা কালীমাটি অঞ্চলের যুব যোদ্ধাদেরকে নিয়ে যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মেহতা একটি সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মেহতা মহাশয়, পুরুলিয়া জেলার জেলা পরিষদের বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প ও অপরিচালিত শক্তির কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া ও জেলা নেতৃত্ব। পুরুলিয়া জেলার জেলা সভাপতি গুরুপদ টুডু জানান, বুড়োদা কালীমাটি অঞ্চল থেকে বিজেপি কংগ্রেস ফরওয়ার্ড ব্লক থেকে 22 জেলা সভাপতি মাননীয় গুরুপদ টুডু মহাশয় ইতিমধ্যে বক্তব্য আমাদের বাগমুন্ডি ব্লকের বুড়োদা কালীমাটি জিপি থেকে আজকে টোটাল 226 জন ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস এবং বিজেপি অল টোটাল 226 জন আজকে তাদের দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তারা যোগদান করলেন 226 জন টোটাল। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রকাশ্যে থুতু ফেলবেন না, বারবার হাত ধোয়া অভ্যাস করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এই ভাইরাসের মোকাবিলায় সর্বদা তৎপর, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনার সাথে, আপনার পাশে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম, যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়।
আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।